নমস্কার বন্ধুরা, আমি ইন্দুবালা আজকে আবারো চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালাস চ্যানেলে। ক্লাসিক্যাল মিউজিক এর বেসিক সম্পর্কে কিছু নলেজ দেওয়ার জন্য। এর আগের দুটো লেসনে আপনাদের কিছু পাল্টা বা অলংকার আমি দিয়েছিলাম, তো আজকে একটা কঠিন পাল্টা আপনাদের শেখাবো, আর তারপরে থাকছে একটা চমক। তো এই পাল্টা বা অলংকারটি 5 নম্বর, আগের ভিডিওগুলোতে আছে, যার লিংক আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা এই অলংকারটির প্যাটার্নটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, 1 2 3 4, 2 3 4 1, 3 4 1 2, 4 1 2 3, 1 2 3 4। অর্থাৎ যদি আমি 4টে স্বর নিয়ে নিই, সা রে গা মা, সা হচ্ছে 1, রে 2, গা 3, মা 4, তো তাহলে তার পরেরটা হচ্ছে 2 3 4 1, অর্থাৎ রে গা মা সা। তারপরেরটা 3 4 1 2, গা মা সা রে। তারপরেরটা 4 1 2 3, মা সা রে গা। তারপরেরটা 1 2 3 4 আবার, তো ফিরছি সা রে গা মা। তো আমি শোনাচ্ছি কেমন হবে। তো প্রথমে আপনারা যখন শিখবেন তখন অবশ্যই একটু লো টেম্পোতে শুরু করবেন।
যখনই করবেন সারগামটি বা অলংকারটি, তখনই খেয়াল রাখবেন প্যাটার্নের সাথে সাথে অবশ্যই স্বরের সাথে। দরকার হয় আস্তে করবেন, লো টেম্পোতে করবেন, কিন্তু স্বরটা যেন সবসময় ঠিক থাকে। কারণ অনেক সময় প্রথম প্রথম প্যাটার্ন মেনটেন করতে গিয়ে আমরা স্বরের সুরের দিকে খেয়াল দিই না, তো সেটা যেন না হয় আপনারা প্রথম থেকেই স্বরের দিকে বেশি করে খেয়াল দেবেন আর অবশ্যই প্যাটার্নটা মনে রাখবেন। তো ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে আজকে একটা চমক রয়েছে। তো চমকটা হলো একটা বলিউড সঙ্গের সরগম, একটা কঠিন বলিউড সঙ্গের সরগম আমি আপনাদের দেব। প্রথম সরগমটি খুবই পরিচিত গানটি, মেরে ঢোলনার প্রথম সরগমটি আমি আপনাদের আজকে দেব। যেহেতু আমরা অলংকার করছি, তো অলংকার আমরা যত প্র্যাকটিস করব তত হরকতটা ভালো হয় আমাদের। তো আমি চাইবো আপনারা সবাই এটা তুলবেন আর প্র্যাকটিস করবেন। দেখা যাক, আমি সরগমটি স্বরলিপি আপনাদের ডেসক্রিপশন বক্সে স্ক্যান করে দিয়ে দেব, আপনারা ওখানে চেক আউট করে নিতে পারেন। তো শুরু করা যাক। আমি প্রথমে স্বরলিপিটি আস্তে আস্তে আপনাদের করে শোনাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই প্রয়াস, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব